শরীর ব্যথা, ঘুমানোর আগে এই পানীয় পান করুন। শরীর ব্যথার সমস্যায় ভুগছেন? সারাদিন খাটাখাটনির পর অনেকেরই শরীর ব্যথা সমস্যা হয়। সকালে ঘুম থেকে ওঠার পরও এই ব্যথা অনেক সময় থেকে যায়। বিভিন্ন কারণে শরীর ব্যথা সমস্যা হয়। ভুলভাবে বসা, ভারী কিছু তোলা, প্রচুর পরিশ্রম করা ইত্যাদি শরীর ব্যথা বাড়ায়। শরীর ব্যথার সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে এটি দৈনন্দিন কাজকে ব্যাহত করে। ব্যথা বেশি হলে তো চিকিৎসকের কাছে যেতেই হবে, তবে এর আগে ঘরোয়া পদ্ধতি মেনে দেখতে পারেন। জীবনধারণ বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাইয়ে প্রকাশ হয়েছে সংক্রান্ত একটি প্রতিবেদন। হলুদ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়োর মধ্যে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। হলুদের মধ্যে থাকা কার্কিউমিন প্রদাহ বিরোধী উপাদান হিসেবে পরিচিত। গোলমরিচ, গোলমরিচের গুঁড়া নিন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য পরিচিত। কাঠবাদামের দুধ, কাঠবাদামের দুধ অথবা নারকেলের দুধ নিতে পারেন। কাঠবাদামের দুধে রয়েছে ভিটামিন সি, ই, আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন। নারকেল দুধে রয়েছে আঁশ, ভিটামিন সি, ই, আয়রন ও ক্যালসিয়াম। নারকেল তেল, 1 চা চামচ নারকেল তেল নিন। নারকেল তেলের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। মধু, মধুতে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। 1 চা চামচ মধু নিন। ভালো হয় কাঁচা মধু নিতে পারলে। প্রণালী, মধু বাদে সব উপাদানগুলোকে একত্রে মেশান, মিশিয়ে তাপ দিন, তবে একে সিদ্ধ করবেন না, একটু গরম হলেই নামিয়ে ফেলুন। এরপর এতে মধু মিশান, ঘুমাতে যাওয়ার আগে পানীয়টি পান করুন, শরীরের ব্যথা দূর হয়ে যাবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।